আজ আপনাদের কক্সবাজারের ম্যারিন ড্রাইভ দেখাবো ম্যারিন ড্রাইভ কক্সবাজার আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে এটি পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ সড়ক এর একদিকে রয়েছে সমুদ্র সৈকত অন্যদিকে সবুজ পাহাড় কক্সবাজারের কলাতলি বা সুগন্ধ পয়েন্টে ম্যারিন ড্রাইভ সড়কে যাওয়ার জন্য খোলা মাইক্রোবাস মাইক্রোবাস রিক্সা পাওয়া যায় এছাড়া সাইকেল ভাড়া পাওয়া যায় সাইকেলে করে চাইলে এই সড়ক ঘুরে দেখা সম্ভব তবে পুরো সড়কটি দেখতে চাইলে যেতে হবে গাড়িতে এবং এতে যাওয়া আসা মিলিয়ে সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা ম্যারিন ড্রাইভের আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো হিমশোরি জাতীয় উদ্যান উদ্যানটি উনিশশো আশি খ্রিস্টাব্দে কক্সবাজার শহর থেকে বারো কিলোমিটার দূরে সতেরোশো উনত্রিশ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় আপনার ভিডিওতে ম্যারিন ড্রাইভ দেখছেন হিমছড়ি জাতীয় উদ্যান স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা শিক্ষণ পর্যটন ও বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণ হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত তার অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের শাড়ি ম্যারিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর ও হিমছড়ি এই দুটি জায়গা আছে প্যারাসেইলিং করার সুবিধা দরিয়ানগরে স্যাটেলাইট ভিশন এবং হিমছড়িতে ফান ফেস নামে একটি মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান এটি পরিচালনা করে পনেরোশো টাকার নর্মাল রাইডে রয়েছে শুধু ঘোরার সুযোগ দু হাজার টাকায় সুপার রাইডে উঠতে একবার সাগরের মধ্য পা ভিজিয়ে ভিজিয়ে আবার উপরে উঠে আর পঁচিশশো টাকার সুপার ডুপার রাইডে পা ভেজানো যায় দুইবার এছাড়া অন্যান্য বিচ একটি ব্যবস্থা আছে এই দুই জায়গায় মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সেবা পাওয়া যায় রাত্রি যাপনের জন্য কক্সবাজারে অনেক হোটেল মোটেল বা কটেজ রয়েছে এছাড়া ম্যারিন ড্রাইভের পাশ দিয়ে বেশ কিছু ভালো মানের হোটেল ও রিসোর্ট রয়েছে আপনার ভিডিওতে কক্সবাজার ম্যারিন ড্রাইভ দেখছেন কক্সবাজার টেকনাপ ম্যারিন ড্রাইভ আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজার কলাতলি সৈকত থেকে টেকনাপ পর্যন্ত বিস্তৃত এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ সড়ক দু হাজার সতেরো সালে ছয় মে এটি বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন কক্সবাজার টেকনাপ ম্যারিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের আর্থসামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের উদ্দেশ্য গৃহীত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো প্রকল্প বঙ্গোপসাগরের তীর হিসেবে নির্মিত এই সড়কটি বিশ্বের বৃহত্তম ম্যারিন ড্রাইভ সড়ক হিসেবে অভিহিত করা হয়ে থাকে এবং কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই সৈকত কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত বিস্তৃত যেহেতু এটি ক্রমশ দক্ষিণ দিকে শুরু হয়ে টেকনাপ গিয়ে শেষ হয়েছে কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত একদিকে সাগর অপরদিকে স্থলভাগে নিরবিচ্ছিন্ন পাহাড় শ্রেণীর সমন্বয়ে অসাধারণ সুন্দর এ ভূপ্রকৃতির মাঝে আছে কম বেশি দুশো মিটার প্রশস্ত সমতল করিডোর ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাপ পর্যন্ত বিদ্যমান জাতীয় মহাসড়ক এন ওয়ান উক্ত পাহাড়শ্রেণীর পূর্বে অবস্থিত এবং বঙ্গোপসাগরের তীর থেকে দূরত্ব কোথাও সাত কিলোমিটার আবার কোথাও দশ কিলোমিটার জাতীয় এই মহাসড়ক এনওয়ানের এই অংশে থেকে সমুদ্রের তীরে নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য অবলোকনে প্রাকৃতিক বাধা হিসেবে এর মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছে উপরোক্ত পাহাড় শ্রেণী এমন অবস্থায় কক্সবাজার তথা সারা দেশের পর্যটন শিল্পের দ্রুত প্রবৃত্তি অর্জনের লক্ষ্য বঙ্গোপসাগরের সৈকত ঘেঁষে কক্সবাজার টেকনাম ম্যারিন ড্রাইভ সড়কের নির্মাণে প্রয়োজনীয়তা অনুভূত হয় আপনার ভিডিওতে ম্যারিন যেটি কক্সবাজারে অবস্থিত সড়কটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক ও অর্থনৈতিক কৌশলগত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া সড়কটি উক্ত উপকূলের জনগণকে সাগরের জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা লবণক্ততার প্রভাব হ্রাস প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বঙ্গোপসাগরের মৎস্য আহরণ মৎস্য শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে উপরোক্ত বিশেষ সময় বিবেচনা করে ম্যারিন ড্রাইভ সড়ক নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় আপনারা যখন কক্সবাজার বেড়াতে আসবেন কলাতলি সিবি সংলগ্ন এই ম্যারিন ড্রাইভ যাত্রা শুরু হয়েছে এবং এটি টেকনাপ পর্যন্ত বিস্তৃত এই সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয় উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন সরকার আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ ম্যারিন ড্রাইভ প্রকল্প গ্রহণ করেন তবে দুই কিলোমিটার সড়ক নির্মাণের পর এর কাজ বন্ধ হয়ে যায় এবং সড়কটি সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায় পরবর্তী উনিশশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু হয় তখন এর নির্মাণ কাজে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে মাঝে কয়েক বছর কাজ বন্ধ থেকে পুনরায় দু সালে নির্মাণ কাজ শুরু হয় আপনারা সেই ম্যারিন ড্রাইভ সব দেখছেন এই প্রকল্পের উদ্দেশ্য হলো আঞ্চলিক মহাসড়ক পর্যটন বিকল্প সড়কপথ প্রাকৃতিক সম্পদ মৎস্য শিল্প মিয়ানমারের সাথে সম্পর্ক এবং লবণাক্ততা ইত্যাদিকে কেন্দ্র করে এই প্রকল্প তৈরি হয় বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এটি নির্মাণ কাজ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ষোলো ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ানের নির্মাণ কাজে নিয়োজিত ছিল তিনটি ধাপে ম্যারিন ড্রাইভ নির্মাণ করা হয়েছে প্রথম ধাপে কক্সবাজার শহরের করাতলি থেকে ইরানি পর্যন্ত চব্বিশ কিলোমিটার এবং দ্বিতীয় ধাপে শিলখালী থেকে টেকনাফ সদর পর্যন্ত চব্বিশ কিলোমিটার ও শেষ ধাপে শিলখালী থেকে টেকনাবের সাবরাং পর্যন্ত বত্রিশ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়